নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আলুর দমের একটা রেসিপি নিয়ে। এগুলো এই আলুর দম এই শীতকালে খুবই ভালো খেতে লাগে। ছোট ছোট সাইজের গোল গোল নতুন আলু আমি নিয়ে নিয়েছি গোটা কতক। সেগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব। এই নতুন আলু এত সুন্দর আলুর দম খেতে লাগে, লুচি রুটি পরোটা রাইস পোলাও যার সঙ্গে ইচ্ছা আপনি খেতে পারবেন, এত সুন্দর খেতে লাগে। একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে এবার আলুগুলোকে ঠান্ডা করে আমি খোলাটা ছাড়িয়ে নেব। এই আলুগুলো যতই যেই রকমভাবে সিদ্ধ করি না কেন গায়ে একটু কালো কালো লেগেই থাকে, তো খোলা সময় দিয়ে সিদ্ধ করি তারপর খোলাটা নয় ছাড়িয়ে নেব, একই তো ব্যাপার। বলে এক এক করে সবকটা খোলা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর মশলাটা কষিয়ে নেব। আর এই আলুর দম এত তাড়াতাড়ি হয়, জাস্ট প্রেশারে একটা সিটি দিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে যাবে। মশলা কষাবো আর দিয়ে দেবো। দেখুন আমার খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে সাদা তেল আর একটু সর্ষের তেল দেবো, এটা একটু মিক্সড করে দিলাম, এতে ভালো টেস্টটা আসে। এবার এতে একটু গরম মশলা ফোড়ন দেবো। দেখুন দারুচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দেবো। এগুলো ভালো করে ফোড়নের যখন গন্ধ বেরোবে তখন কি করব, পেঁয়াজটা কেটে নিয়েছি যেটা সেটা দিয়ে দেব। দেখুন ভালো করে ফুটে গন্ধ বেরোচ্ছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দেখুন পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগছে, পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবার যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো। আর বেসিক যে মশলাগুলো এক এক করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, একটু রসুন বাটা, তারপরে রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এতে কি হয় রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। দেখুন রসুনটা ভালো করে কষিয়ে নিলাম। এবার যে টমেটোটা নিয়েছি সব টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে যে বেসিক মশলাগুলো এক এক করে যে আছে, আগে নুনটা দেবো। নুনটা দিলে কি হবে, টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি করে গলে যাবে। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমার আদা বাটাটা শেষ হয়ে গেছে, আমি সেখানে আদা গুঁড়ো একটু দিয়ে দিলাম। একই স্বাদ হয়, আদা গুঁড়ো আর আদা বাটা দুটোর একই স্বাদ হয়। আর আদা বাটাটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু আদা গুঁড়ো এর মধ্যে দেবো। আর এখানে টমেটোটা আমি যেহেতু দিয়েছি আর এই আলু কষাটা এত সুন্দর খেতে লাগে, আমি এখানে একটু টমেটো সস দেবো, দিয়ে এই আলু কষাটা করব, মানে আলুর দমটা করব। এই আলুর দমটা এত সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়। আলুটা বসিয়ে দিয়ে অন্য কাজ করতে করতে আলুটা সিদ্ধ হয়ে গেলেই ব্যাস, আর খোলা ছাড়িয়ে মশলা কষিয়ে দিয়ে দাও, আলুর দম রেডি। লুচি রুটি পরোটা পোলাও রাইস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয় এই শীতের আলুর দম। এবার দেখুন মশলাগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম, সামান্য মিষ্টিও দিলাম। দিয়ে এটা আমি ভালো করে কষাবো। এই কষানোটা যতটা ভালো হবে আপনার কিন্তু রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। যে যেরকমভাবে কষায় রান্নার স্বাদ তার কাছে সেরকমই আসে। দেখুন আমি একটু টমেটো সস অল্প 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাবো, দরকার পড়লে একটু জলও দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষাবো, আর যেহেতু এইটায় বেশি জল দেবো না, আমার আলুটা সিদ্ধ করা আছে সেখানে আমি অল্প পরিমাণ জল দেবো। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তা না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে রেসিপিটা। দেখেছেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আলুগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আলুগুলো একটু বড় আছে যাতে তেল মশলা একটু যায়, আমি খুন্তি দিয়ে দিয়ে বড় আলুগুলো একটু কেটে দেবো। এতে কী হবে আলুগুলো ছোট ছোট হয়ে যাবে আর ভিতরে সবকটার তেল মশলা যাবে। দেখেছেন আমি অল্প জল দিলাম। দিয়ে এটা এবার একটু কষিয়ে নেব, আর এতে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা আমি আমার বারান্দাতে টবেতে চাষ করেছি, দুটো টবে ছোট টবেতে এক ধনে গাছ লাগিয়েছিলাম। এত ধনে পাতা হচ্ছে যখনই দরকার পড়ছে আমি কাঁচি করে একটু করে কেটে নিয়ে আসি, নিয়ে এসে তরকারিতে দিয়ে দিই। এত সুন্দর গন্ধ টাটকা ধনে পাতার,
কি সুন্দর গন্ধ আর কি সুন্দর খেতে, এত ভালো লাগছে। অল্প ধনে গাছ, হ্যাঁ, তাতে অল্প অল্প পাতা হচ্ছে, কি সুন্দর দেখুন। এই রকম যখন দরকার পড়ে আমি একটু করে কাঁচি দিয়ে কেটে নিয়ে এসে দিয়ে দিই তরকারিতে, খুব সুন্দর খেতে হয়। আর নিজের গাছের ধনে পাতা এক স্বাদটাই আলাদা, দেখেছেন আলু কষাটা কি সুন্দর হয়েছে। এবার একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব। কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলেন, একবার এইভাবে আলু কষা ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয় আর কত তাড়াতাড়ি হয়। আমার রান্না তো এমনিই তাড়া থাকে, সবসময় আমি তাড়াতাড়ি করে যে রান্নাগুলো হয় সেগুলোই করার চেষ্টা করি, এই আলুর দমটাও তাই, খুব সুন্দর খেতে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। লুচি, রুটি, পরোটা, পোলাও, রাইস, যার সঙ্গে ইচ্ছা আপনি খেতে পারবেন। আলুগুলো খালি সিদ্ধ একটা সিটি দিয়ে বসিয়ে নেওয়ার অপেক্ষা। দেখুন নামিয়ে নিয়েছি, এবার রাতে এটা যার সঙ্গে ইচ্ছে আপনি সার্ভ করতে পারেন। দেখেছেন কত সুন্দর হয়ে গেল আর কত তাড়াতাড়ি হয়ে গেল। একবার আগে না খেয়ে থাকলে এইভাবে একবার এইরকমভাবে আলুর দম ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। আর কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন, যেহেতু টমেটো সস দিয়েছি আর মশলাগুলোও ভালো করে কষানো হয়েছিল সেই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয়। আর উপর থেকে আমি একটু ধনে পাতা আমার গাছে এ করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। কেমন হলো আমাকে জানাবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে ধনে পাতাগুলো এই লাল লাল তরকারির উপর, খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।